সর্বনাশ, রাত দশটা বেজে গেল, এবার তো ছাড়। আর একটুখানি স্যার, আর এই গরম বিরিয়ানিটা হতে আরো আধ ঘন্টা লাগবে। বলিস কি, এবার বাড়িতে তো সবাই চিন্তা করবে। না না স্যার, বছরে একটা দিন একটুখানি দেরি হলে কারোর বাড়িতে কিচ্ছু বলবে না, আপনি চাপ নেবেন না। বুঝলুম, মনির বাড়িতে ফিস্টের আয়োজনটা করে বড় ভুল করেছে। একে তো সব ছোট ছোট ছেলে মেয়ে, ওরা বিরিয়ানির মতো জটিল রেসিপি কি বানাতে পারে? তার উপর মনির বাড়িটাও শহরের থেকে বেশ দূর। না না, এখন বুঝতে পারছি ওদের আবদার রাখাটা মোটে ঠিক হয়নি। কি মাস্টার মশাই, মনি কেমন পড়াশোনা করছে? হ্যাঁ ঠিকই আছে, তবে ব্যাকরণের পাঠটা আরো মজবুত করতে হবে। আপনার ব্যবসা কেমন চলছে? আর ব্যবসা, এখন এই পরিস্থিতিতে জানেন তো ব্যবসার হাল। আপনি তো আপনার ব্যবসাকে ডিজিটালে নিয়ে যেতে পারেন, তাতে আপনার ব্যবসাও অনেক বাড়বে আর ডিল করতেও অনেক সুবিধা হবে। হ্যাঁ, কিন্তু সেটা করব কেমন করে? কিছুই না, ডাউনলোড করুন একটা সহজ অ্যাপ, জিমবুকসের ইজি ইনভয়েস ম্যানেজার। তারপর এই অ্যাপে সহজেই সব ধরনের নথি, যেমন ইনভয়েস, ইউএ বিল, কোটেশন, পারচেস অর্ডার, ডেলিভারি চালান ইত্যাদি ক্রিয়েট, ম্যানেজ অথবা শেয়ার করতে পারে। এছাড়াও পেমেন্টস, ইনভেন্টরি, ব্যবসার খাতা, এক্সপেন্সেসও ম্যানেজ করতে পারে, তাই নাকি? হ্যাঁ, আরও আছে, পেমেন্ট রিমাইন্ডার দিয়ে সময়ের আগেই পেমেন্ট কালেক্ট করতে পারবেন। আবার গুরুত্বপূর্ণ ভারতীয় অনুষ্ঠানগুলোয় অটোমেটিক ক্রিয়েটেড গ্রিটিংস কোম্পানির নাম আর লোগোর সাথে দিয়ে আপনার ক্রেতাদের আকর্ষণ করতে পারবেন একদম ফ্রিতে। আর এখান দিয়ে বিজনেস লোনের জন্য অ্যাপ্লাইও করতে পারেন। এই অ্যাপটা প্রয়োজনীয় প্রত্যেকটি ভারতীয় ভাষায় উপলব্ধ। এ তো দারুণ অ্যাপ, তাহলে আর দেরি কিসের? ডেসক্রিপশনের লিঙ্ক থেকে এক্ষুনি ডাউনলোড করে ফেলুন জিমবুকস। স্যার আসছি। সব যখন শেষ হলো তখন রাত 11:30 বেজে গেছে। ভেবেছিলাম শহুরে এলাকা, কোনো না কোনো যানবাহন ঠিক পেয়েই যাব, কিন্তু কোথায় কি, পথের ধারে নিস্তব্ধ ফুটপাত ছাড়া কিছুই চোখে পড়ল না। অবশ্যই রাত্রির বেলা নেহাত বিপাকে না পড়লে কেই বা বাড়ি ছেড়ে বেরোবে, আশেপাশে সেরকম কোনো দোকানপাটও চোখে পড়ল না। এ হে হে, আকাশের অবস্থাও মোটে ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। অন্ধকারে পুকুরের ধারে একটা রিকশা দেখতে পেলাম। যাক, তবু যদি কাউকে দেখতে পাই, এই ভেবে রিকশার দিকে এগিয়ে গেলাম। কি মশাই, হরেন বাজাচ্ছেন কেন? হাঁক দিতে কি অসুবিধা হয়? না না দাদা, আসলে আপনাকে তো দেখতে পাইনি। আচ্ছা, আপনি কি আমায় দাসপাড়া অবধি নিয়ে যেতে পারেন? নইলে আজকে রাতটা আমাকে এর রাস্তাতেই কাটাতে হবে মনে হয়। দাসপাড়া? ওই খালপাড়ের পাশে? হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন, আমি ওদিকেই যাচ্ছি। হেই, আপনার জন্য তো অপেক্ষা করেছিলাম। তা বাবু কি করা হয়? আমি একটা স্কুলের মাস্টার, বাংলা পড়াই। ও, আপনি বুঝি স্যার? আচ্ছা আচ্ছা, তা এইদিকে এত রাতে? ওই আমার এখানে একটা স্টুডেন্টের বাড়ি, তো সেখানেই আজ আমাদের কোচিংয়ের ফিস্ট ছিল। ছেলেপিলেগুলো সব বিরিয়ানি বানাতে গিয়ে রাত করে ফেলেছে, ব্যাস বাড়ি পৌঁছতে গিয়ে বিপত্তি। ওহো, বুঝলুম বুঝলুম। এ হে হে, বৃষ্টিটা এখনই আসবে মনে হয়। বলার সাথে সাথেই একরাশ দমকা হাওয়া বয়ে গেল একদম রিকশা ঘেঁষে। রিকশা কিন্তু এগুলো দিব্যি একই গতিতে। আচ্ছা, তোমার নামটা জানতে পারি? আমার নাম স্যার ওই হারু। আচ্ছা, স্বভাব মতো আশপাশের মাঠঘাট আর হাওয়ায় দোদুল্যমান গাছগুলিকে ক্যামেরাবন্দি করছিলাম। সহসা ক্যামেরার মধ্যে দূরে এক মানুষ দেখল, ধপধপে সাদা পোশাক পরনে। শুনেছি রাত বিরেতে এসব এলাকায় বহু ভূতপ্রেতের বাস। না না, তবে আমি এসবের কোনো দিনই ধার ধারিনি। হারু রিকশায় ব্রেক কষল হঠাৎ, তারপর বলল, স্যার সামনে যাওয়া মোটে ঠিক হবে না। কেন? দেখছেন না, সামনে নিশি দাঁড়িয়ে আছে, একবার ওর কবলে পড়লে একদম পা চারার উপায় নেই। তোমার মাথা আর আমার মুন্ডু, তুমি কি জানো এগুলো হচ্ছে গিয়ে প্র্যাঙ্ক? প্রথমে তোমায় ভয় দেখাবে, তারপর বলবে সরি মজা করছিলাম, ফেসবুকে ছাড়বো। চলো চলো, দেরি হয়ে যাবে নয়তো। রোকো রোকো, আমি যাবো। সমস্ত ব্যাপারটাই মিথ্যে প্রমাণ হলো যখন সামনে গিয়ে দেখলুম সাদা পাঞ্জাবি আর পাজামা পরে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে
আমার অতি পরিচিত জগৎ স্যার। আরে স্যার, আপনি এখানে? আরে বীরু, তুমিও এখানে? দেখো না, বড় বিপদে পড়েছি। আগে আসুন আসুন, উঠে আসুন, তারপর শুনছি। বাবা, আপনার সাথে কতদিন পর দেখা! সেই বারুইপুর হাই স্কুলে আপনার সাথে কত বছর কাটিয়েছি, তারপর ট্রান্সফার হয়ে গেল, আর যোগাযোগ রইল না। তারপর বলুন, এখানে কোথায় এসেছিলেন? মেয়ের বাড়ি এসেছিলাম, তারপর এখানে এলে কি ছাড়তে চায় ওরা? হ্যাঁ, একমাত্র মেয়ে বলে কথা। তবে বীরু, তোমায় আমার বড় ভালো লাগে, বুঝলে? কেন জানো? কেন স্যার? তুমি কি সুন্দর ছাত্র ছাত্রীদের সাথে মিশে যেতে পারো। কি বলছেন স্যার, সবই তো আপনাদের কাছ থেকেই শেখা। বাই দ্য ওয়ে, এত রাতে কি আপনি কোনো ট্রেন বা বাস পাবেন? আচমকা সামনে কোনো তাল গাছের উপর বাজ পড়ল, সাথে সাথে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হল। হু হু করে হাওয়ায় প্রায় রিক্সা উল্টে যাবার জোগাড়। হারু হারু, রিক্সা থামাও, রিক্সা থামাও! বাবু, পাশে একটা সরাইখানা আছে, সেখানে চলুন। আমরা তিনজনেই পাশে এক পরিত্যক্ত সরাইখানায় ঢুকলাম। দেখে মনে হয় কমপক্ষে কয়েকশো বছরের পুরনো সরাইখানা। ফুটোফাটা টিনের চাল, সুরকির দেওয়ালে চুনবালি খসে পড়ছে, চারদিকে গাছের ঝুড়ি নেমেছে। বাবা, এখানে সরাইখানা আছে নাকি? হ্যাঁ বাবু, এসে ব্রিটিশ আমলের সরাইখানা, এখানে আমার নিয়মিত যাতায়াত। এ হে হে হে, আপনার তো একটু ভিজে গেছেন দেখছি। ডান বাবু, আমি দেখি কিছু পাই কি না। বাইরে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়েছে, এলাকার গাছপালাগুলো উত্তাল হাওয়ায় মুহুর্মুহু দুলছে, যেন মনে হচ্ছে এই বুঝে আকাশ ভেঙে পড়বে। এ তো দেখি বৃষ্টি থামার নাম করছে না। চারদিকে মশা, স্যাঁতস্যাঁতে গন্ধ, এদিকে একটা প্রায় বাজতে যায়। শোনো বীরু, এ জায়গা ছেড়ে তুমি যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাও, এ জায়গা তোমার জন্য সুবিধার নয়। ঘরে ঢোকার সাথে সাথেই জগৎবাবুর আচরণ কেমন যেন বদলে যেতে শুরু করল। কেন স্যার, হঠাৎ আপনি এ কথা বলছেন কেন? আহ, রাত একটা বাজে চলল, যাও পালাও এখান থেকে। কি বলছেন স্যার, রাত একটা বাজলে কি হবে? আমি তো কিছু বুঝতে পারছি না। বাইরের বৃষ্টির বেগ দেখেছেন? আর তাছাড়া কেনই বা পালাতে যাব? তুমি জানো না এখানে তোমার সাথে কি হতে চলেছে। এখানে প্রতি পদে মৃত্যু ফাঁদ। তুমি এই মৃত্যুক্ষেত্র ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও, কথা শোনো। এই যে মশাই, স্যার কি উল্টো পাল্টা কি বোঝাচ্ছেন? এইখান থেকে স্যার কেন বলতে যাবে? তুমি চুপ করো, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। আহ বীরু, দেরি করো না, যাও। স্যার একটু শান্ত হন, বেঞ্চটায় বসুন। তুমি বুঝতে পারছো না এখানে বিপদ লুকিয়ে আছে, ভয়ানক বিপদ, অন্ধকারের বিভীষিকা। দোহাই জগৎ বাবু, আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে দয়া করে এসব ভণ্ড কথাবার্তা বলবেন না। বাইরের বৃষ্টিটা একবার দেখুন, প্রায় আকাশ ভেঙে পড়বে মনে হচ্ছে, এই ঝড় বৃষ্টিতে বেরোনো অসম্ভব। এই নেন বাবু, গাটা মুছে নিন, আমি একটু ভিতর থেকে আসছি। আর কোনো চিন্তা করবেন না, এই জায়গাটা আমাদের বড় পরিচিত জায়গা। উফ, ভাগ্যিস সরাইখানাটা ছিল, নইলে দুর্যোগে কি করতাম কে জানে। সহসা ভিতর থেকে একটা হাট্টা গাট্টা গড়নের লোক হাতে লণ্ঠন নিয়ে বেরিয়ে এলো। বাবু, হারুদা ডাকছে, আসুন আসুন, ভিতরে থাকবার অনেক জায়গা আছে, আসুন। হারুও ভিতর থেকে হাঁক দিল, স্যার ভিতরে থাকবার বন্দোবস্ত করেছি, চলে আসুন। কিন্তু আপনি কি? আমি আমি এখানেই থাকি। জগৎ স্যার আমার হাত দুটো সজোরে চেপে ধরল। না বীরু, তুমি ভিতরে যাবে না। ওনার কথা শুনবেন না, আপনি শুধু সামনের দরজা দিয়ে দেখুন, ভিতরটা কত সুন্দর, আপনার রাতটা ভালো কাটবে। বীরেন, তুমি আমার অভিভাবক মানো কি না? হ্যাঁ মানি, কিন্তু বুঝেছি, এখন তুমি আমার কথা বিশ্বাস করবে না, তুমি যাও, আমি চললাম। বলেই জগৎবাবু মুহূর্তের মধ্যে ওই জায়গা ছেড়ে বেরিয়ে গেল, তারপর অন্ধকারে ঝড় বৃষ্টির মধ্যে তাকে আর দেখতে পেলুম না। এখানে আমারই বা কি করার আছে,
কেউ যদি স্বইচ্ছায় শুধুমাত্র নিজের বোকামো আর জেদের জন্য এই দুর্যোগের মধ্যে বেরিয়ে যায়। বাবু চলে আসুন, রাত হয়েছে, এবার ঘুমোতে হবে জি। হ্যাঁ চলো চলো। সরাইখানার অন্দরে ঢুকে রীতিমতো তাক লেগে গেল। সুন্দর কোমল বিছানা, টি টেবিল, সোফা, চেয়ার একের পর এক সাজানো। সেখানে হারু ছাড়াও আরো একটা লোককে দেখতে পেলাম। ওহে হারু, এ তো অপূর্ব জায়গা, বাইরেটা দেখলে মোটে বোঝবার উপায় নেই যে ভিতরটা এত সুন্দর। হ্যাঁ স্যার, এ সেই বড়লার জন সাহেবের বানানো সরাইখানা, প্রায় 150 বছরের পুরনো। দেশভাগের পর থেকে এ সরাইখানায় কেউ আসে না। আচ্ছা, কিন্তু কেন? জানি রে বাবু, তবে কিছু লোক বলে ভূত ভূতের উপদ্রব। আহ, সেই একই ভূত ভূত ভয়! আমার জগৎবাবুর জন্য বড্ড ভয় লাগছে। মানুষটা কেন যে এরম করছিল কে জানে। বাইরে মুহুর্মুহু বাজ আর অবিশ্রান্ত বাড়িধারা এখনো চলছে। বাড়িতে বউকে জানিয়ে দিলাম এই ঝড় বৃষ্টির মধ্যে আজ আর মনে হয় বাড়ি পৌঁছতে পারবো না। আমি এক সরাইখানা পেয়েছি, সেই সরাইখানাতেই আজকে রাতটা কাটিয়ে দেব। বাবু অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, কিন্তু তোমরা কোথায় শোবে? আমাদের চিন্তা আপনাকে করতে হবে না বাবু, আমরা ঠিক কোথাও শুয়ে পড়ব। আচ্ছা বেশ, আমি তাহলে শুতে গেল। ধপধপে সাদা কোমল বিছানা, নরম কম্বল, গরম ঘর, শুতে আর দেরি করলুম না। বৃষ্টির ঠান্ডা হাওয়ায় গরম কম্বলের ভিতর ঘুম আসলো নিমেষেই। রাত কত খেয়াল নেই, চোখের উপর উজ্জ্বল আলো পড়তেই চোখ মেলে তাকালো। সামনে কোথাও আলো পড়েছে বোধহয়, সকাল হয়ে গেল নাকি, এসব ভাবতে থাকলুম ঘুম জড়ানো অপলক দৃষ্টিতে। তারপর যা দেখলাম তাতে আমার গায়ের লোম মুহূর্তে খাড়া হয়ে উঠল। সামনে আলোর মধ্যে থেকে এগিয়ে এলো একটা বিভৎস রক্তাক্ত মুন্ডু। তার চোখের কোটরে চোখ নেই, উজ্জ্বল আলো, চোষক দাঁতগুলো বের করা, তা থেকে রক্ত আর লালা ঝরছে, ঠিক যেন কাহিনীতে পড়া ড্রাকুলার প্রতিরূপ। কত কতদিন পর একটা গোটা জ্যান্ত মানুষকে পেলুম, কি বলি বলুন তো, সবাই ভয় পায় ঘরে আসতে। কি বস, ভালো তো, সব ঠিকঠাক আছে তো? তুই এসেছিস? হ্যাঁ রে, সব একদম ঠিক আছে, ম্যাটা বড় জ্যান্ত টাটকা। দেখলাম আরেকটা মরার মুন্ডু, অবিকল হাড়ুর মতো দেখতে, তবে বিভৎস বিকট। লণ্ঠন নিয়ে হাজির হলো। ক্ষণিকের জন্য মনে পড়ল সেই রাত একটার প্রমাদ গোনার কথা, আমায় শত সতর্ক করবার কথা। এখন জগৎ স্যারের আতঙ্কিত মুখটা আমার চোখে ভেসে উঠল, মুখ দিয়ে এক বিন্দু কথা বেরোল না, শুধু চারপাশে ঘন অন্ধকারে চেয়ে দেখলাম বাসি মরার মাথা, নাড়ি ভুড়ি রক্ত, অজস্র মাকড়সার জাল, বাদুর কীট পতঙ্গ। এ যেন আমার সামনে এক টুকরো নরক কুণ্ড, সব যেন নিমেষে বদলে গেছে। চারদিকে একটা অদ্ভুত ঠান্ডা, আমি যেন ভিজে সব সপে হয়ে যাচ্ছি। পচা মাংসের দুর্গন্ধ নাকে এসে আঘাত করল। এই যে রোখো রোখো, আমি আসছি, অনেকদিন টাটকা রক্ত খাইনি, আয় আয় আয়, জলদি আয়, আর সময় নাই। আরেকজন উপর থেকে দড়ি ঘড়ি এলো, আমার রক্ত পান করবে বলে ওরা যেন পাগল হয়ে উঠেছে। এ যেন অবিশ্বাস্য কোনো এক দুঃস্বপ্ন। ওরা আমার কাছে এগিয়ে আসলে চারপাশ কেমন যেন অসার হয়ে গেল, আমি চোখে ধাঁধা দেখলাম। এই
অসীম শক্তির সাথে আমার বেড়ে ওঠা প্রায় অসম্ভব। ওরে শয়তান প্রেতাত্মা, তোরা কি ভাবলি আমি চলে গেছি? জগৎ স্যার, গভীর অন্ধকারে এক চিলতে আলোর ফলার মতো জগৎ স্যার এর উপর থেকে হাতে উদ্ধত মশাল। কি বললি? শয়তান প্রেতাত্মা, দাঁড়া, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। ওরা স্যারের দিকে বিষাক্ত লালা রস ছুড়ল, কিন্তু স্যারের গায়ে না লেগে হাওয়ায় মিলিয়ে গেল যেন। স্যার ঘরের চারদিকে আগুন লাগিয়ে দিল। পালাও বীরেন, পালাও! দাও দাও করে চলে উঠল ঘরের চারদিক। আমার দেহের বাঁধনও ক্রমশ আলগা হতে থাকল। আমি সে দমবন্ধ করা পরিবেশ থেকে কোনো রকমে পালিয়ে বেরিয়ে এলাম। বাইরের বৃষ্টির দাপট কমেছে। আমি আর জগৎ স্যার উজ্জ্বল চাঁদের আলোয় পথ চিনে হাঁটতে থাকলাম। আচ্ছা জগৎবাবু, আপনি কিভাবে বুঝতে পেরেছিলেন ওখানে আমার বিপদ আছে? পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে ওরা জেগে ওঠে, সরাইখানায় ঢুকেই আমি বুঝেছিলাম। আপনি বুঝে গিয়েছিলেন কিভাবে? আমি সব বুঝতে পারি বীরেন। তোমার মতো শিক্ষকদের আমি ভালোবাসি। তোমরা শিক্ষার আলো চারদিকে ছড়িয়ে দাও। বিদায়। চলতে চলতে স্যার হাওয়ায় মিলিয়ে গেল। সকালে বারুইপুর ফোন করে জানলুম জগৎ স্যার বহু বছর হয়েছে মারা গেছে, না আত্মহত্যা করেছে। শুধুমাত্র কিছু মিথ্যে অভিযোগে তাকে জেলে যেতে হয়েছিল। থাক, সে আরেক গল্প।